হাতে একদিন কিংবা দুদিনের ছুটি আছে, ভাবছেন যে কোথায় ঘুরতে যাবেন? তো চলুন আজ আমি আপনাদেরকে এমন একটি জায়গা থেকে ঘুরিয়ে আনবো যেখানে আপনারা পাহাড়, সমুদ্র, ঝর্ণা সব কিছুই পেয়ে যাবেন, তাও একদম কম খরচে। জায়গাটির সৌন্দর্য অপরূপ সুন্দর। জায়গাটিতে কিভাবে যাবেন, কত খরচ হবে এবং সেখানে গিয়ে আপনারা কোন কোন জায়গা ঘুরে দেখতে পারবেন, সমস্ত তথ্যই দেবো আজকের ভিডিওতে। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। যে কোনো ট্রেন ধরে প্রথমেই চলে আসুন বালেশ্বর স্টেশনে। স্টেশনের বাইরে আপনারা প্রচুর অটো পেয়ে যাবেন বাগদা বিচে যাওয়ার জন্য। ভাড়া লাগবে 600 থেকে 700 টাকার মতো। আমাদের অটো আগে থেকেই বুক করা ছিল, যেটা আমরা যে ক্যাম্প বুক করেছি সেখান থেকেই করেছিলাম। ক্যাম্পে আসার সঙ্গে সঙ্গে ওনারা আমাদেরকে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছেন। এই ক্যাম্পটির নাম হলো ট্রিপল আর ক্যাম্প, আর এটা রয়েছে দুবলাগড়িতে। তো চলুন এখন হচ্ছে আমি আপনাদেরকে আমি আমার রুমটা দেখিয়ে দিই। তো রুমটা বাইরে থেকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, ভিতরটাও কিন্তু খুবই সুন্দর। এরকম হচ্ছে একটা বেড রয়েছে, এখানে হচ্ছে একটা ছোট হচ্ছে এর ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে। আমাদের কটেজ রুম বুক করা ছিল, তো এখন আমি রুমের মধ্যে চলে এসেছি। তো রুমটা দেখতে পাচ্ছেন বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। রুমে এসে ফ্রেশ হয়ে চলে গেলাম সমুদ্র স্নান করার জন্য। এখানকার সমুদ্রের ঢেউ পুরী বা দীঘার থেকে কোনো অংশেই কম নয়। এখন আমরা দুপুরে লাঞ্চ করার জন্য চলে এসেছি, আর এই ভাইটি দেখুন খুব সুন্দরভাবে আমাদেরকে সমস্ত খাবার সাজিয়ে পরিবেশন করছে। দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি সমুদ্র অনেকক্ষণ স্নান করার জন্য, এখন কিন্তু বেশ জোরে খিদে পেয়ে গেছে। দুপুরে লাঞ্চে কী কী রয়েছে সেটা আসলে আপনাদেরকে বলে দিই। তো এখানে রয়েছে সাদা ভাত, এটা একটা মিক্সড ভেজ রয়েছে, আলু ভাজা রয়েছে, ডাল রয়েছে, এটা হচ্ছে পমফ্রেট মাছের কারি রয়েছে, আর এরকম সাইজের কিন্তু পমফ্রেট মাছ রয়েছে। তার সঙ্গে রয়েছে কাঁকড়ার কারি, এখানে রয়েছে চাটনি আর পাঁপড় ভাজা, আর স্যালাডও রয়েছে। তো লাঞ্চে প্রচুর আইটেম রয়েছে, সাদা ভাত, ডাল, আলু ভাজা, ঝিঙে আলুর পোস্ত রয়েছে, পমফ্রেট মাছের কারি রয়েছে, তার সঙ্গে কাঁকড়ার ঝাল রয়েছে, এখানে রয়েছে চাটনি, পাঁপড় ভাজা, স্যালাড। খাবারগুলোকে দেখে ঠিক যতটাই সুন্দর লাগছে খাবারের টেস্টও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে। বিকালবেলা আবারও চলে এসেছি সি বিচের ধারে, আর বিকাল টাইমে আপনারা এখানে আসলে এই রকমের প্রচুর লাল কাঁকড়া দেখতে পাবেন। সকালবেলা আর বিকালবেলার টাইমেই এই লাল কাঁকড়াগুলোকে বেশি দেখতে পাওয়া যায়। দুপুরবেলা আপনাদের দেখাচ্ছিলাম বিশাল ঢেউ হচ্ছিল, এখন সেই সমুদ্রকে দেখুন। এখন কিন্তু ভাটার সময় আর জল কিন্তু অনেকটাই দূরে, হাঁটতে হাঁটতে কিন্তু এখন পুরো মাঝ সমুদ্র পর্যন্ত চলে যাওয়া যাবে। আর পিছনে ঝাউবনটা দেখুন, এখন কিন্তু সূর্যাস্তের সময় পুরো ঘন ঝাউয়ের বন একটা কিন্তু অন্যরকম মায়াবী রকমের রূপ নিয়েছে। তো পুরো সি বিচে কিন্তু এইরকম খুব সুন্দর কালারিং ঝিনুক পড়ে রয়েছে, এই ঝিনুকগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। এখন আমাদের সন্ধ্যেবেলা টিফিন চলে এসেছে, আর টিফিনে রয়েছে এরকম গরম গরম সিঙ্গারা, তার সঙ্গে বড়া এবং চা, এবং তার সঙ্গে এইরকম পেঁয়াজিও দিয়েছেন। সন্ধ্যেবেলা টিফিন আমাদের চলে এসেছে, তো টিফিনে এরকম সিঙ্গারা রয়েছে, আর তার সঙ্গে কিন্তু এরকম ডালের বড়া রয়েছে, তার সঙ্গে গরম গরম চা। যেহেতু ক্যাম্পে এখন এই রকম প্রচুর লাইটিং জ্বলছে, তাই ক্যাম্পটাকে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। এখন আমি রাতে ডিনার করতে চলে এসেছি। তো রাতের ডিনারে রয়েছে ভাত, পনিরের তরকারি এবং চিকেন কষা। আমরা সকালে ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি। যেখানে বসে আমি ব্রেকফাস্ট করছি জায়গাটা দেখুন কতটা সুন্দর, এই যে ডাইনিং এরিয়াটা রয়েছে,
ঠিক দেখুন মাঝখানে কিন্তু একটা আম গাছ রয়েছে, আর এই গাছটাকে কিন্তু ওনারা কাটেনি। এখানকার মানুষের এই জিনিসটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, পুরো আম গাছটা ঘিরেই কিন্তু ডাইনিং এরিয়াটা তৈরি হয়েছে। সকালের ব্রেকফাস্টে রয়েছে লুচি, তার সঙ্গে আলুর দম, এখানে রয়েছে ডিম সিদ্ধ, আর এখানে রয়েছে মিষ্টি। তো লুচিগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো রয়েছে, আর তার সঙ্গে এরকম আলুর দম কিন্তু মারাত্মক লাগছে খেতে। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর ঘোরার জন্য। তো আমাদের হচ্ছে ক্যাম্পের মধ্যে কিন্তু অটো চলে এসেছে, চলুন আপনাদের সঙ্গে ওখানে গিয়ে দেখা হচ্ছে। সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, আজ আমরা অনেকগুলো স্পট ঘুরে দেখবো, সেই জায়গাগুলো ঘুরে দেখে দেন হচ্ছে আমরা বাড়ি ফিরবো। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার সৌন্দর্যটা দেখুন কতটা সুন্দর দেখতে, আর দূরে এইরকম সুন্দর পাহাড়ও দেখতে পাওয়া যাচ্ছে। এই পাহাড়গুলোকে দেখে মনে হচ্ছে ঠিক যেন কোনো আর্টিস্টের ক্যানভাসে আঁকা ছবির মতো। আমরা পঞ্চলিঙ্গেশ্বরে চলে এসেছি, এতক্ষণ যে পাহাড়গুলোকে আমরা দূর থেকে দেখছিলাম এখন কিন্তু ঠিক পাশেই রয়েছে। এখন হচ্ছে আমরা মন্দিরে যাবো, আর মন্দিরটা কিন্তু পাহাড়ের ওপরে রয়েছে, চলুন আপনাদের সঙ্গে ওখানে গিয়ে দেখা হবে। মন্দিরে যাওয়ার পথে আপনারা এইরকম প্রচুর দোকান দেখতে পাবেন, যেখান থেকে আপনারা পূজার সমগ্র সামগ্রী এবং পূজার ডালা কিনতে পারবেন। পঞ্চলিঙ্গেশ্বরের যে মূল মন্দির রয়েছে সেটা কিন্তু ওঠার জন্য প্রায় 300 খানার মতো সিঁড়ি রয়েছে আমার পিছনে, সেই সিঁড়িগুলো রয়েছে। আর পাশে থেকে দেখুন একটা কিন্তু ঝর্ণা আছে, আপনাকে সেটাও দেখিয়ে দিচ্ছি। পঞ্চলিঙ্গেশ্বরের মূল মন্দিরে যাওয়ার জন্য এইরকম 300 খানা সিঁড়ি কিন্তু আপনাদের চড়তে হবে। সিঁড়িতে ওঠার সময় এইরকম প্রচুর বিশ্রাম করার জায়গা রয়েছে, আপনারা চাইলে সেখানে বসেও বিশ্রাম করতে পারেন। যেতে যেতেই এইরকম সুন্দর একটা ওয়াটারফলস এখন আমাদের চোখে পড়ছে। অন্যান্য সময় এই ওয়াটারফলসে জল কিন্তু আরও বেশি থাকে। তো আমার পিছনে দেখুন খুব সুন্দর কিন্তু একটা ওয়াটারফলসও রয়েছে, আর এই মন্দিরটা দেখে কিন্তু ভাববেন না এটা মূল মন্দির, এটা কিন্তু মূল মন্দির নয়। মূল মন্দিরে যাওয়ার জন্য আপনাদের যেমনটা বলেছিলাম 300 খানা সিঁড়ি কিন্তু ভাঙতে হবে, 300 খানা সিঁড়ি কিন্তু 300 খানা সিঁড়িতে চড়া কিন্তু এতটা সহজ ব্যাপার নয়। আর সিঁড়িগুলো দেখুন যথেষ্ট কিন্তু খাড়াই রয়েছে, তো মহাদেবের দর্শন পাওয়ার জন্য এটুকু কষ্ট তো করতেই হবে। তো চলুন এখন যাওয়া যাক, আর ফটো তুলে দেবে। মন্দিরের ঠিক সামনে জুতো রাখার জন্য জুতো স্ট্যান্ড আছে, 5 রুপিস করে লাগবে আপনাদের। তো এখন হচ্ছে আমরা মূল মন্দিরের কাছেই চলে এসেছি, আর মূল মন্দিরে দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু অনেকগুলো শিব মন্দির রয়েছে। এখানে মোট 5টি শিবলিঙ্গ রয়েছে, যেগুলো কিন্তু ঝর্ণার মধ্যেই রয়েছে, সেগুলোকে খালি চোখে দেখতে পাওয়া যায় না, ঝর্ণার জলের মধ্যে হাত দিয়েই সেগুলোকে অনুভব করতে হয়। এখানে সমস্ত ভক্তদের সঙ্গে আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর ঝর্ণার জলের মধ্যে হাত দিয়েই কিন্তু আপনাদেরকে সেই শিব ঠাকুরকে উপলব্ধি করতে হবে। তো এটাই কিন্তু একমাত্র মন্দির যেখানে কিন্তু শিবলিঙ্গ কিন্তু একদম ঝর্ণার মধ্যেই রয়েছে, আপনাদেরকে যদি সেই শিব ঠাকুরকে স্পর্শ করতে হয় জলের মধ্যে হাত দিয়ে কিন্তু করতে হবে। তো আমি তো দর্শন করেই এসেছি, আপনারা কিন্তু অবশ্যই ঝর্ণার মধ্যে জলে হাত দিয়ে স্পর্শ করে দেখবেন। এই মন্দিরকে সকল মানুষেরাই কিন্তু অত্যন্ত জাগ্রত বলে মনে করেন, তাই ভারতবর্ষের অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই মন্দির দর্শন করার জন্য আসেন। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেলে বিশ্রাম করার জন্য এই রকম বসার জায়গা রয়েছে, আর এখানে কিন্তু আরো বেশ কিছু দেবদেবীর মন্দিরও রয়েছে। মন্দিরের পাশে দেখলাম এই রকম ভাবে ভোগ রান্না করা হচ্ছে, ওনাদের থেকে জানতে পারলাম এই ভোগগুলো পরবর্তীকালে ভক্তদের মধ্যে বিলি করা হয়।
ওখানকার পুরোহিতদের থেকে জানতে পারলাম এখানে পাহাড়ের আরও ওপরে একটা মন্দির রয়েছে, তো এখন সেটা দর্শন করার জন্যই যাচ্ছি। ইতিমধ্যেই দেখছি এই রকম প্রচুর ভক্তরা কিন্তু এখন সেখান থেকে মন্দির দর্শন করে আসছে, আর এই মন্দিরটা কিন্তু বেশ কিছুটা ওপরেই রয়েছে, আর আমাদেরকে এখন খালি পায়ে হেঁটেই কিন্তু ওই মন্দিরে যেতে হবে। আরও কিছুটা পাহাড়ের ওপরের দিকে উঠলেও কিন্তু আপনারা এরকম একটা মন্দির কিন্তু দেখতে পেয়ে যাবেন। অনেক মানুষই 300 গানা সিঁড়ি ভেঙে আসছে, তাদের যথেষ্ট কষ্ট হচ্ছে, তাই মানুষ বিশ্রাম নিয়ে নিয়ে কিন্তু এই মন্দিরে আসছেন। মন্দিরের বাইরে এই রকম প্রচুর খাবার দোকান রয়েছে যেখান থেকে আপনারা চাইলে টিফিন সেরে নিতে পারেন। খাবার দোকানের পাশাপাশি এই রকম প্রচুর দোকান রয়েছে, তাই আপনাদের যদি কিছু কেনাকাটা করার থাকে বাড়ির জন্য এখান থেকে চাইলে সেরে নিতে পারেন। এখন আমরা আরও একটি মন্দির দর্শন করার জন্য চলে এসেছি, আর মন্দিরে ঢুকতেই দেখতে পেলাম এইরকমভাবে খুব সুন্দরভাবে এখন মন্দিরে কিন্তু মালা গাঁথার পর্ব চলছে। তো এই মন্দিরের ভিতর বিভিন্ন দেবদেবীর ছোট ছোট মন্দির করা রয়েছে, যেহেতু এখন দুপুর হয়ে গিয়েছে তাই মন্দির বন্ধ হয়ে গিয়েছে। মূল দরজার বাইরে থেকেই লক্ষ্মী ঠাকুরের দর্শন করলাম। তো আমরা যে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির বা যে সাইট সিনগুলো করছি সমস্ত জায়গায় কিন্তু বাগদেবীদের যে ট্রিপেলার ক্যাম্পটা রয়েছে ওখান থেকে ওনারা সমস্তটা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। মানে বেশি খরচা পড়ছে না, 250-300 টাকার মতো লাগছে। তো আমি সাজেস্ট করবো বাগদেবীজ ঘুরতে আসে কিন্তু এই সাইট সিনগুলো করলে কিন্তু আপনাদের বেশ ভালোই লাগবে। এরপরেই ওই মন্দিরের ঠিক পাশেই এখানকার রাজার একটি প্রাসাদ রয়েছে, সেই প্রাসাদে আমরা এখন দর্শন করার জন্য এসেছি। এটা কিন্তু পুরীর মন্দিরে আদলে তৈরি হয়েছে, এটাকে দ্বিতীয় পুরীর জগন্নাথ মন্দির বলা হয়। তো চলুন ভিতরে যাওয়া যাক। এই মন্দিরটাকে দেখলে হঠাৎ করে আপনাদের মনেই হতে পারে যে এটা পুরীর মন্দির, কিন্তু এটা পুরীর মন্দির নয়, এটাকে দ্বিতীয় পুরীর মন্দির বলা হয়ে থাকে। এই মন্দিরের ভিতরেও প্রচুর ছোট ছোট মন্দির রয়েছে, আর এইরকমভাবে কোণারকের সূর্য মন্দিরের মতো এইরকম রথের চাকাও এখানে দেওয়া রয়েছে। মন্দিরটা খুবই সুন্দর, বিশাল জায়গা জুড়ে রয়েছে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো ট্রিপেলার ক্যাম্পে আমরা ছিলাম, কেমন কি পরিষেবা সবটাই আপনাদের দেখিয়েছি। তো দাদা আপনাদের এখানে কত কি প্যাকেজ আছে একটু বলে দিন। নমস্কার, আমাদের প্যাকেজ পার হেড পার পার্সন হিসাবে পড়বে। আপনি যদি রুমে থাকবেন তাহলে 1800 করে পড়বে পার হেড, আর যদি টেন্টে থাকবেন 1300 করে পড়বে পার হেড। খাওয়া দাওয়ার নিয়ে চারবেলা খাওয়া দাওয়ার থাকছে। মানে পার হেড হচ্ছে 1800 করে লাগছে, যদি রুমে থাকেন যদি টেন্টে থাকেন 1300 করে লাগছে, তার মধ্যে ফুডিং আর লজিং দুটোই কিন্তু ইনক্লুড আছে। আর আমরা যেমন প্যাকেজে ঘুরেছি মানে যে পঞ্চলিঙ্গেশ্বর নিয়ে, এরকম যদি কেউ সাইট সিন করতে চান সেক্ষেত্রে কত কী পড়বে? পঞ্চলিঙ্গেশ্বর আপনার সেই গাড়ি ভাড়া আপনি যদি বোলেরো নেবেন তাহলে 4000 টাকা চলে আসবেন, আর যদি অটো নেবেন তাহলে 1800-2000 টাকার মতন চলে আসবেন। কিন্তু রেটটা সব দিন একই রেট থাকে না, সিজন অনুসারে বেশি কম হতে থাকে। আচ্ছা, ওই যে 1800 টাকা মানে ওটা 4-5 জন মানে থাকবে, সে সবার মধ্যে হয়ে যাবে, অটোতে 4-5 জন যেতে পারবেন, কোনো খুবই রিজনেবল। মানে 1800-2000 এটা হচ্ছে সিজন ওয়াইজ আপ ডাউন করে, আর 4-5 জন আপনারা কিন্তু শেয়ারিংয়ে ওটা হয়ে যাবে। সমস্ত কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7200555-2637। আরে কাপল ফ্রেন্ডলি তো? যারা কাপল, হ্যাঁ কাপল ফ্রেন্ডলি। থ্যাংক ইউ, নমস্কার। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করবেন। আর ইতিমধ্যে জায়গাটি থেকে যদি কেউ ঘুরে এসে থাকেন আপনাদের এক্সপিরিয়েন্সও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।